গুড মর্নিং। তোমাদের এর আগে আমি দুটো গল্প পড়িয়েছি, ভুবন আমার ছেলেবেলা। আজকে আমি পড়াবো রাম ও কার্তিক গণেশ। তোমাদের চারটে গল্প আছে, আজকের এই থার্ড গল্প আমি পড়াচ্ছি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই গল্প যিনি লিখেছেন। শরৎচন্দ্রের একটি উপন্যাস রামের সুমতি উপন্যাসের নাম, তার থেকে নেওয়া হয়েছে এই গল্প। এখানে রাম একটি ছেলে আর এই কার্তিক গণেশ হচ্ছে তার পোষা মাছ। মাছ পোষা এটা সাধারণত শোনা যায় না। আমরা শুনেছি কুকুর পোষে লোকে, বিড়াল পোষে, গরু ছাগল পোষে, কিন্তু মাছ পোষা মানে খুব একটা শোনা যায় না। কিন্তু এই রাম, এই ছেলেটি, রাম একটু দুরন্ত ছিল, কিন্তু সে তার এই জীবের প্রতি যে কি ভালোবাসা, তাদের পুকুর ছিল, সেই পুকুরে দুটো মাছ, বড় দুটো রুই মাছ সবসময় ঘাটের কাছে এসে দাঁড়িয়ে থাকত, আর রাম প্রতিদিন তাদের দেখত আর গিয়ে তাদেরকে খাবার দিত। আর রাম চিনত কোনটা কার্তিক আর কোনটা গণেশ, রাম তাদের নাম দিয়েছে যে কার্তিক গণেশ। তো বাড়ির সবাই জানতো, যেমন বাড়িতে দাসী আছে নিত্য, তারপরে যে ভগা বলে একজন বাড়ির কাজ করে সে জানতো, তারপরে তার বৌদি নারায়ণী, বৌদির নাম নারায়ণী, সে জানতো, তার দাদা জানতো, সবাই জানতো। রামের ছেলেবেলায় তার মা মারা যায়, এই দাদা বৌদির কাছেই সে মানুষ, কিন্তু বৌদি তাকে খুব ভালোবাসত, তার দুরন্তপনা সবই সহ্য করতো। বৌদি আবার ঠাট্টা করে বলতো যে আমি যখন মরে যাব তখন ওই কার্তিক গণেশ আমার শ্রাদ্ধের সময় কাজে লাগবে, এমনি করে আবার বৌদি বলতো। যাই হোক, এইভাবে তাদের সুখের সংসারই চলছিল। হঠাৎ বৌদির মা দিগম্বরী দেবী, তিনি তার মেয়ের বাড়িতে বেড়াতে এলেন। এসে কিন্তু তিনি আবার রামকে একদম পছন্দ করতেন না, রামের এই দুরন্তপনা এই সমস্ত তিনি ভালোবাসতেন না। তিনি এসে দেখলেন যে রাম ওই মাছ দুটোকে ভীষণ ভালোবাসে। সেই দিন থেকে তার রাগ যে মাছ দুটোকে কিভাবে ধরবেন তিনি, এই ভেবে তিনি একদিন তার জামাইকে বললেন, মেয়ের বাড়ি এসছেন তো বেড়াতে, তার জামাইকে বললেন যে আমি ব্রাহ্মণ ভোজন করাবো। তা বললো আচ্ছা ঠিক আছে, কি লাগবে আপনার? বললো আমার মাছ লাগবে। তো একদিন ওই একজন ভগাবাগদি বলে যে মাছ ধরতো, তাকে ডাকা হলো। সে গিয়ে সারা পুকুর তোলপাড় করলো, মাছ কোথাও পাওয়া গেল না। এসে বললো যে দিদিমা মাছ তো পাচ্ছি না। তখন কি হবে, ইতিমধ্যে ভগাবাগদিকে দুটো পয়সা বেশি দিয়ে বললো যে যাও রামের ওই কার্তিক গণেশকে ধরে নিয়ে এসো। ভগাবাগদি বললো যে না না, ও দাদাবাবুর মাছ, ও ধরলে দাদাবাবু খুব কান্নাকাটি করবে। বললো না যাও, বলবে যে আমি বলেছি। মাছ তো ধরে আনা হলো একদম, সে তো সবসময় ঘাটের কাছেই থাকে, জাল ফেলেই মাছ, বড় মাছ একদম এনে ধরে যখন উঠোনে ফেলে দিয়েছে, তখন রাম নারায়ণী বলছে, হ্যারে এ রামের কার্তিক গণেশ নয় তো? তখন কে যেন বললো যে হ্যাঁ মা, এসে তো সেই রামের কার্তিক গণেশেরই একজন। ইতিমধ্যে ওর দাদার ছেলেটা ছোট্ট, সে সবসময় ঘুরে ঘুরে বেড়াতো রামের সঙ্গে সঙ্গে, সে ছুটে গিয়ে রামকে খবর দিয়ে দিয়েছে, শিগগিরই এসো, তোমার কার্তিক গণেশকে ধরেছে। রাম এসে দেখে যে তার কার্তিক গণেশের একজন, হয় কার্তিক বা গণেশ, কেউ ধরে এনেছে, আর সেই মাছটা উঠোনের উপরে পড়ে আছে। রাম তো তাই দেখে বলো, বৌদি তুমি আমার মাছ ধরতে তুমি হুকুম দিয়েছিলে? বৌদি বলছে না আমি তো জানি না। এ আর রাম কিছুতেই বিশ্বাস করলো না, রাম ভাবলো তার বৌদিই বলেছে। সে কি কান্না, মাটিতে শুয়ে পড়ে আছাড় খাচ্ছে যে কেন তার মাছ, আমরা তো মাছ খাই কিন্তু আমরা কি জানি যে মাছেরও প্রাণ আছে, মাছকে ভালোবাসা যায়? তা সেটাই একটা ছোট্ট শিশু, অল্প বয়সী একটা বাচ্চা ছেলে, তোমাদের বয়সী একটা ছেলে, সে একটা সামান্য জীবকে যে সে কত ভালোবাসত, সেটাই এই গল্পে বলা হয়েছে। তোমরা গল্প শোনো। বহুদিনের পুরাতন গোটা দুই বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। ঘাটের কাছে একদম জলে নামতেই দুটো রুই মাছ বড় ঘুরে ঘুরে বেড়াতো। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করত না, বাড়ির লোকদের ভয় করত না, ওরা জানতো যে ওদের কেউ কিছু করবে না। রাম বলি তো এরা তার পোষা মাছ, নাম তাদের, রাম তাদের নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ার এমন কেউ ছিল না
যে কার্তিক গণেশের অসাধারণ রূপ গুণের বিবরণ রামের কাছে শোনে নাই। বলছে পাড়াতে এমন কেউ নেই, সবাই জানতো যে কার্তিক যে দেখতে গণেশকে দেখতে খুব সুন্দর, তারা এটা আমার কার্তিক আর এটা আমার গণেশ, এবং তাহারা অনুরোধে একবার দেখিতে আসে নাই, যে তাহার অনুরোধে একবার দেখিতে আসেনি, দেখতে আসি সবাইকে বলতো আমার মাছদের দেখতে যেব আমার কার্তিক আর গণেশকে, সে সবাইকে বলতো, তারা এসে দেখে যেত ঘাটের কাছে দুটো মাছ, পাড়ার সবাই জানে। কি যে তাহাদের বিশেষত তাহা কেবল সেই জানিত এবং সে কে কার্তিক কে গণেশ সেই চিনিত। তাদের বিশেষত্ব যে কি ছিল, মানে বিশেষত্ব মানে কোন একটা জিনিস দেখলে চেনা যায়, কারোর হয়তো মুখে একটা তিল আছে, কারোর হয়তো হাতটা খুব, কেউ হয়তো খুব মোটা, কেউ খুব রোগা, কেউ এরকম, এগুলো মানুষের বিশেষত্ব। তা এই মাছেরও বিশেষত্ব কি ছিল সেটা রামই জানতো আর কেউ জানতো না। তো ভোলাও সব সময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কান মলা খাইত। ভোলা ওদের বাড়িতেই থাকতো আর কি, সেও বুঝতে পারত না, রাম তাকে কান মুলে দিত, বলে তুই বুঝিস না আজও কে কার্তিক আর কে গণেশ, আমি এদের এত ভালোবাসি আর তোরা তুই বুঝতে পারিস না। বৌদি নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। যে নারায়ণী খুব হাসতো, নারায়ণী খুব ভালোবাসতো রামকে, তার মা বাবা ছিল না তো ছেলেবেলায়, তো নারায়ণী ভীষণই ভালোবাসত, তার এই দেওর হতো আর কি তার, তো সেই তাকে খুব ভালোবেসে বলতো যে রাম তোমার এই কার্তিক গণেশ আমার যখন শ্রাদ্ধ হবে তখন ওই ব্রাহ্মণ ভোজন করানো হবে, এই আর কি নারায়ণী হেসে বলতো। সেদিন রাম পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলিতেছে। পুকুর ধারে এসে দেখছে সবাই বলছে যেন কার্তিক গণেশের কথা, যে বাবা মাছগুলো খুব বড় হয়ে গেছে, এদের একবার ধরলে হয় এ হয় এই সমস্ত। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়াছে। ভগা হচ্ছে ভগা বাগদি, সে মাছ ধরত ওদের পুকুরে, সে কি করেছে ঘাটের কাছে গিয়ে কটা মুড়ি ছড়িয়ে দিয়েছে, যেই ছড়িয়ে দিয়েছে আর মাছগুলো খাচ্ছে মুড়িগুলো। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ, মানে ভগাকে হয়তো বলেছে কেউ বা ভগা বাগদি বাড়ির মাছ ধরতো আর এই মাছ দুটো করে ঘাটের কাছেই থাকে, জাল ফেললেই তো আর যাবে, এমনিতে পুকুরে মাছ অত তাড়াতাড়ি ওঠে না, আর রাম এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বলছে হতভাগা আমার মাছকে ডাকছো তুমি মুড়ি ফেলে। ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়েছেন দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। বলছে বড়বাবু মানে রামের যে দাদা, তিনি বলছে তিনি হুকুম দিয়েছেন, আর মাছ যে পাওয়া যাচ্ছে না, মানে পুকুরে তো মাছ জাল ফেললেই ওঠে না, আর এই মাছ দুটো একদম ঘাটের কাছে থাকে, ধরা খুব সহজ। বলছে বড়বাবু হুকুম দিয়েছেন আর যে মাছ পাওয়া যাচ্ছে না। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়ে দেয়া বলিল, যা দূর। রাম কি করলো, জালটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, বললো যে মাছ পাওয়া যাচ্ছে না বলে তাই বলে আমার কার্তিক গণেশকে ধরতে এসছিস, বলে জালটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললো দূর হয়ে যা এখান থেকে। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল, সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল, কেননা রাম একটু দুষ্টু, মানে এরকমই দুরন্তপনা করে বাড়িতে, হয়তো কাজের লোকের সাথে লাগে বা ইয়ে হয়, তার বৌদির সাথে খুনসুটি করে সব সময়। তো কিন্তু সে ভেবেছে যে গল্পের নাম রামের সুমতি, সেই জন্য রামের পরে খুব ভালো মতি হবে, সুচে ভালো হয়ে যাবে। তো রাম ঠিক করেছে যে সে আর ঝগড়া টগড়া করবে না কারোর সঙ্গে, কেননা প্রতিজ্ঞা করেছে, তার বৌদি তোকে তাকে বলেছে যে রাম তুমি ভালো হয়ে যা, তুই কেন এরকম দুষ্টুমি করিস সব সময়, বৌদি তাকে বোঝায় আর কি। তো সেই ভগা বাগদিকে সে মেরে ধরে তাড়িয়ে দিল এবং সে প্রতিজ্ঞা করলো যে আর কখনো সে দুষ্টুমি করবে না আর কারোর সাথে সে মনোমালিন্য করবে না, এইটা সে প্রতিজ্ঞা করলো আর কি, পণ করলো যে আর সে এই কাজ সে করবে না। তোমরা গল্প ভালো করে পড়ো এবং পাঠের মূল ভাবটা প্রথমেই পড়ে নাও, পাঠের মূল ভাবটা, তাহলে দেখবে গল্প তোমাদের সহজ হয়ে যাবে জলের মতো। আমি বলেও দিলাম যে গল্পটা কি। এ পর্যন্ত আজকে, পরের দিন আবার পড়াবো।